নমস্কার বন্ধুরা, চলুন আজ দেখে নিই কী পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গের করোনা নিয়ে। আজ বিকেলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যই আপনাদের সামনে আমি পেশ করছি। দেখুন, ডিপার্টমেন্ট অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আজকে 19 তারিখ, টোটাল 18 তারিখে ছিল 2825টি। আজকে 19শে মে নতুন করে 136টি কেস হয়েছে। মোট তাহলে আমাদের কোভিড আক্রান্ত বেড়ে দাঁড়ালো 2961টি। টোটাল ছাড়া পেয়েছে আজকে 68 জন, অর্থাৎ মোট 1074 জন ছাড়া পেলেন বা ভালো হয়েছে। আর আজকে নতুন করে 6 জন মারা গেছেন, মোট মৃত 178 জন, আর অন্য কারণে মৃত 72 জন। আর অ্যাক্টিভ 1637 জন। আজকে 68 জন ছাড়া পেয়েছে, 136 বা হলেও 68 জন ছাড়া পেয়েছে, জন্য নতুন করে 62টি কেস যোগ হয়েছে। মোট 1637টি অ্যাক্টিভ কেস। ডিসচার্জ রেট যথেষ্টই ভালো, 36.27%। স্যাম্পেল টেস্ট আগের দিন পর্যন্ত হয়েছিল 93,570, আর আজকে হচ্ছে 8,712, মোট 1,02,282টি। টেস্ট পার মিলিয়ন 1,136। আর ল্যাবরেটরি আছে আমাদের 23টি, যেখানে টেস্ট হচ্ছে। এবার চলুন দেখে নেওয়া যাক ডিস্ট্রিক্ট অনুযায়ী কোথায় কত কি কেস আছে, কতজন মারা গেছেন এবং অ্যাক্টিভ কেস কত। সবচেয়ে বেশি দেখুন কলকাতায় 1,433টি কেস ধরা পড়েছে, 60 জন নতুন করে আজকে হয়েছে। হাওড়ায় 625টি, 26টি আজকে নতুন হয়েছে। নর্থ চব্বিশ পরগনা 396টি, 15টা নতুন। সাউথে 102, 5টি নতুন। এছাড়া পূর্ব বর্ধমানে 19, 2, 1 করে। বীরভূমে একটা নতুন আজকে হয়েছে। নদিয়ায় 2 জন, মুর্শিদাবাদে 3, মালদায় আজ 11 জন নতুন আছে। উত্তর দিনাজপুরে 3 জন, দার্জিলিংয়ে 2 জন ছাড়া পেয়েছে। দেখুন টোটাল ডিসচার্জ, মোট কলকাতায় 24 জন ছাড়া পেয়েছেন। সাউথ চব্বিশ পরগনা 1 জন, হাওড়া থেকে 6 জন, হুগলি থেকে 23 জন ছাড়া পেয়েছে। এবার বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা দেখে নিন। কলকাতাতে সবচেয়ে বেশি আছে, 739 জন, হাওড়াতে 403 জন, নর্থ চব্বিশ পরগনা 218, সাউথে আছে 62 জন। এগুলো অ্যাক্টিভ, চিকিৎসাধীন চলছে, আর অন্যান্য রাজ্যে এইগুলো আছে।